নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জাতীয় ভোটার দিবস, ভোটারদের উৎসাহ বাড়াতে জেলা প্রশাসনের ব্যতিক্রম। শিলচরে সরস্বতী পুজোর প্রস্তুতি জোর কদমে, ব্যাপক উৎসাহ পড়ুয়া মহলে। লিংক রোডের যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে পুলিশি তদন্তে অসন্তুষ্ট পরিবারের লোকেরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের সাথে সম্মতি রেখে শিলচরে ও কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল 13তম জাতীয় ভোটার দিবস। ভোটারদের উৎসাহিত করতে ও ভোট দান সম্পর্কে জনগণকে সচেতন করতে বুধবার শিলচর অফিস পাড়া থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর জেলার নির্বাচন অধীক্ষক কার্যালয়ে পৌঁছানোর পর সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলার নির্বাচন আধিকারিক জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে গোটা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাছাড় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন আয়োগ যথাযথ মর্যাদায় দিনটি পালন করেছে। মূলত ভোটারদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন র্যালিতে অংশ নেওয়া প্রত্যেককে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানান তিনি। আজকে আমরা জানি 25 জানুয়ারি, প্রত্যেক বছরে 25 জানুয়ারিতে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে আমরা মানে অবজার্ভ করি। এইটা ন্যাশনাল ভোটার্স ডে খালি আমাদের আসামে না, এটা পুরো ভারতে চলছে। আজকে দিনে সকাল থেকে আমাদের অন্যান্য জেলাতে আমরা দেখেছি, অন্যান্য জেলাতে সকাল 6টা থেকে অনেক ধরনের ইভেন্টস রেখেছে, যেমন ম্যারাথন রেস হয়েছে, যেমন প্রসেসিং, এই ধরনের অনেকটা মানে র্যালি মানে হয়েছে পুরো আমাদের আসাম ডিস্ট্রিক্টে জেলা। তো সেভাবে আমাদের আজকে 3টার থেকে আমরা রাখলাম আজকে র্যালি, এবং সেটা স্টার্ট হয়েছে আমাদের ডিপুটি কমিশনার অফিস থেকে। সেটার থেকে আমরা বাওয়েলপুর হয়ে আমরা আবার পার্ক রোড হয়ে আমরা এখানে ইলেকশন অফিসে যাবো। তার সাথে আমরা উত্তীর্ণ নেব, উত্তীর্ণ করে আমরা আজকে এই দিনে র্যালি। রাত পোহালে সরস্বতী পূজা, ইতিমধ্যে বাগদেবীর আরাধনায় জোর কদমে প্রস্তুতি চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালত ও বাসস্থানে। শিলচরেও বাগদেবীর পুজোকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার কোনো খামতি নেই। বুধবার সকাল থেকেই শহরের প্রত্যেকটি বাজারে পুজোর সামগ্রীর কেনাকাটা চলছে জোরদারভাবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সংস্থা সংগঠনের কর্মকর্তারা ও পড়ুয়ারা বাগদেবী সরস্বতীর প্রতিমা মণ্ডপে নিয়ে যেতে পরিলক্ষিত হয়। করোনা মহামারী সহ জেলার বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার পর এবছর পড়ুয়াদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা চূড়ান্ত দেখা গেছে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবার বিভিন্ন চিন্তাধারা মাথায় নিয়েছেন শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা। নিজেদের পরম্পরাগত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে দেবী সরস্বতীর প্রতিমার সম্মুখে আলপনা তৈরি করেছেন পড়ুয়ারা। এ নিয়ে সংবাদ মাধ্যমে নিজেদের অনুভব ব্যক্ত করতে গিয়ে তারা জানান, মাস দুয়েক আগে শিলচর লিংক রোডের 7 নম্বর লেনের এক যুবকের রহস্যজনক মৃত্যুর পর পুলিশি তদন্তে অসন্তুষ্ট হয়ে অবশেষে মৃত যুবকের পরিবারের লোকেরা ন্যায় বিচারের জন্য মেইল পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। বুধবার শিলচর প্রেস ক্লাবে নিহত যুবকের বাবা মা সহ বোনেরা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ওই ঘটনায় রাঙ্গিরহাটি পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ ব্যক্ত করে চাঞ্চল্যকর তথ্য জনসম্মুখে তুলে ধরেন। হতভাগ্য যুবকের নাম অঙ্কুর নাথ দুবে, তার পিতা টি এন নাথ দুবে পেশায় চিকিৎসক। এই ঘটনার পর রাঙ্গিরহাটি থানায় মামলা দায়ের করেন মৃত যুবকের বোন শচী কুমারী। এদিন সংবাদ মাধ্যমে বলতে গিয়ে তিনি জানান, তার ভাইয়ের হত্যা করা হয়েছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে পুলিশ দাবি করেছে বলে বিস্ময়কর অভিযোগ করেন তিনি। তিনি এও জানান, গত 25 নভেম্বর সন্ধ্যা নাগাদ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে গিয়ে দেখতে পান তার ভাইয়ের দেহে বিভিন্ন স্থানে ক্ষত দেখতে পান। পরে বিষয়টি নিয়ে তিনি রাঙ্গিরহাটি পুলিশ আউটপোস্টে ছুটে গেলে সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা তাকে পরের দিন সকালে আসতে বলেন। এদিকে পরের দিন সকালে তিনি রাঙ্গিরহাটি পুলিশ আউটপোস্টে গেলে তাকে এজাহারের বয়ান পাল্টাতে একাধিকবার বাধ্য করে পুলিশ বলে বিস্ফোরক অভিযোগ তুলেন শচী দেবী। मुझे लग रहा है कि क्राइम सीन बोल के कोई कॉन्सेप्ट है पुलिस के पास, उन्हें बस अपने हिसाब से FIR चाहिए। आप जो बोल रहे हो वो उनको कोई फर्क नहीं पड़ता उस चीज़ से। प्लीज़ सर, मुझे मेरे भाई के लिए मुझे जानना है, और ये मेरा जानने का हक है। इकलौता भाई था मेरा, मेरे माँ बाप का इकलौता सहारा था वो,
मुझे पूरी तरह लग रहा है कि ये मर्डर है। कौन कर सकता है सर? ये फाइंड आउट करना पुलिस का काम है, उन्हें ये करना चाहिए, लेकिन वो तो बस ये ঘটনাটি নিয়ে মৃত যুবকের পরিবারের লোকেরা সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন বলে সাফ জানান তারা। क्या ये सच्चाई है कि यह क्राइम सीन नहीं होता? क्या यही प्रोसेस है कि मुझे 7 बार बैठ के एफआईआर चेंज करना पड़ता है? आज मेरे भाई के मरे हुए 2 महीने हो गए और अभी तक पोस्टमार्टम रिपोर्ट नहीं आया, क्यों? मेरे पापा मजबूर होके आप लोगों के सामने आए हैं, हम लोग थक गए हैं। आप लोग एक चौथा स्तंभ माने जाते हो इस देश की। आज छोड़ के आप लोगों से रिक्वेस्ट है कि हमारे इस एप्लीकेशन को जो हम आप लोगों को देंगे, प्लीज़ और प्लीज़ सीएम सर से ये रिक्वेस्ट कीजिए कि मेरे भाई के मौत का सीबीआई जांच करवाए, उस रूम की फॉरेंसिक हो। ছাত্র সংগঠন আকশা ও ভারত সেবাশ্রম সঙ্গে যৌথ উদ্যোগে ও তারাপুর জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় বুধবার তারাপুর রায়গড় স্থিত দুর্গাবাড়িতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দ জি মহারাজ ও ছাত্র সংগঠন আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তারা জানান, ভারত সেবাশ্রম সংঘ এবং সাড়াকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশার যৌথ উদ্যোগে এবং তারাপুর জনকল্যাণ সংঘর ব্যবস্থাপনায় তারাপুর এই অঞ্চলে শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণের একটা প্রয়াস নেওয়া হয়েছে। যারা দারিদ্র্যসীমার নিচে, যারা এবারের প্রলয়ঙ্করী বন্যায় যারা সর্বান্ত হয়েছিলেন, তাদের সাহায্যের জন্যে এবং আকশা এবং ভারত সেবাশ্রম সংঘ যৌথ উদ্যোগে এই প্রয়াস নেওয়া হয়েছে। আমরা মনে করি যারা নিঃস্ব হয়েছিলেন গত বন্যায়, সর্বস্বান্ত খুইয়েছিলেন, তাদের পাশে দাঁড়াতে আকশা এবং ভারত সেবাশ্রম সংঘ একটা উদ্যোগ নিয়েছে এবং আজকের যে এই তারাপুর জনকল্যাণ সংঘ তার ব্যবস্থা করেছে, তার প্রত্যেককে এই প্রকল্পের বিলির দায়িত্ব ওনারা নিয়েছেন। কারা এখানে দারিদ্র্যসীমার নিচে এটা ওনারা ঠিক করেছেন, তো আমরা মনে করি ভারতবর্ষে বৃহত্তম কেটিএম আরসি 390 চ্যাম্পিয়নশিপ কাপে আসাম এর মধ্যে শিলচরের ঘনিয়ালার একমাত্র যুবক রুকসার আহমেদ লস্কর 1000 প্রতিযোগীর মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পায় রুকসার আহমেদ। প্রতিযোগিতাটি হয় গুজরাটে। এই প্রতিযোগিতায় জয়ী হয়ে অস্ট্রেলিয়া মোটোজিপি বাইক রেসিং এ তাদের এক লাইভ দেখানো হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে অস্ট্রেলিয়াতে। তার এই সাফল্যের জন্য গর্বিত শিলচরবাসী। নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর যুদ্ধ অপরাধীর তকমা প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাক্ষর অভিযান শুরু করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এবারে নেতাজি জন্মজয়ন্তীতে শিলচর গোলদিঘি মলে এই স্বাক্ষর অভিযান শুরু হয়। অখিল ভারতীয় হিন্দু মহাসভার উত্তর পূর্ব ও আসাম প্রদেশ সভাপতি বিশ্বজিৎ গুপ্ত এই অভিযানের সূচনা করে বলেন, এই দাবির সমর্থনে তারা উত্তর পূর্বে 2 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করবেন। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখের কথা যে এখনও নেতাজিকে রাষ্ট্রসংঘ ও কমনওয়েলথে যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করা হয়। ভারতবাসী হিসেবে এটা আমাদের অত্যন্ত লজ্জা। তাই নেতাজির উপর থেকে এই তকমা প্রত্যাহারের দাবিতে এই স্বাক্ষর অভিযান সারা দেশব্যাপী চলছে বলে জানান তিনি। এর আগে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বদীপ বলেন, উত্তর পূর্বে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করাই হলো এই দলের লক্ষ্য। বীর সাভারকর যে দলের প্রতিষ্ঠা করেছেন, সেই দল এবার উত্তর পূর্বে বিভিন্ন নির্বাচনে অংশ নেবে। ত্রিপুরা নির্বাচনেও হিন্দু মহাসভা অংশ নেবে বলে তিনি জানান। এছাড়া আগামী পুর নির্বাচনেও হিন্দু মহাসভা অংশ নেবে। হিন্দু ঐক্য প্রতিষ্ঠা করে ভারতবর্ষকে একটি শক্তিশালী ভারতে পরিণত করতে হিন্দু মহাসভা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে বিশ্বদীপ বলেন, এবার উত্তর পূর্বের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথি জয়ন্তী, কিন্তু দুঃখের বিষয় হল আজকেও ইউনাইটেড নেশনস এবং অখিল ভারত
হিন্দু মহাসভা প্যান ইন্ডিয়া একটা সিগনেচার ক্যাম্পেইন আগামী এক বছর করে যাবে এবং নর্থ ইস্টেও এই আজকে এখান থেকে শিলচর থেকে আমরা শুরু করছি নর্থ ইস্টেও আগামী এক বছর এই সিগনেচার ক্যাম্পেইনটা আমরা চালিয়ে যাব এবং এই সিগনেচার্সগুলো আমরা ন্যাশনাল লিডার কমিটিতে জমা হবে এবং আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করব এবং আমরাও ইউনাইটেড নেশনে অ্যাপিল করব। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন সমিতি কাছাড়ির উদ্যোগে শিলচরের শিশু উদ্যানে সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, আবৃত্তি, একক সঙ্গীত, একক নৃত্য ও নান্দনিক সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় ও জন্মভূমির বর্ণপরিচয় নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সমিতির 125তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। সংগঠনের সহসভাপতি শেহাবুদ্দিন আহমেদ অনুষ্ঠানের শেষে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 2021 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপনের লক্ষ্যকে সামনে রেখে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্যকে সভাপতি ও প্রাক্তন শিক্ষক সুব্রতচন্দ্র নাথকে সম্পাদক মনোনীত করে জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গড়ে তোলা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন সমিতি কাছাড়। 2021 সালে কোভিড পরিস্থিতি থাকা সত্ত্বেও সমিতির উদ্যোগে আয়োজিত হয় শোভাযাত্রা, উদ্বৃত্তি প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, অনলাইন আলোচনা সভা, কাছাড় জেলাভিত্তিক বাইক র্যালি ইত্যাদি। এবার নেতাজির 127তম জন্মবার্ষিকীকে সামনে রেখে 125তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠান 17-18 জানুয়ারি শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে দুদিনের ছায়াছবি প্রদর্শনী, শহরের 4টি এলাকা যথাক্রমে বিজয়ী সংঘের মাঠ, ন্যাশনাল হাইওয়ের মাতাবাড়ি প্রাঙ্গণ, দুর্গাশঙ্কর পাঠশালা প্রাঙ্গণ ও কাছাড় স্পোর্টিং ক্লাব ইত্যাদিতে সহ কাবুগঞ্জ, রানীঘাট, ধোয়ারবন্দ ইত্যাদি স্থানে আয়োজন করা হয়। এছাড়াও 127তম জন্মদিবসে সমিতির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা উন্মোচন, 2 বছরব্যাপী অনুষ্ঠানের ভিডিও ক্লিপিং প্রদর্শন ইত্যাদি আয়োজিত হয়। বিগত বছরগুলোতে সমিতির অনুষ্ঠানগুলো সফল ও সার্থক করে তোলার জন্য জেলাবাসীকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। এখন পর্যন্ত পৃথিবীতে যে সবচেয়ে বয়স্ক যে মানুষটি জীবিত আছে তার বয়স 128। তো আমরা এই যে নেতাজি জন্ম হলে মৃত্যু হবে, এই জন্ম হল মৃত্যু হলো কিনা আমার মনে হয় এইসব নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন নেই, কারণ আমরা মরণশীল, জন্মিয়ে মরিতে হবে। কিন্তু আমরা সেই বয়সের দিক দিয়ে বেঁচে থাকি না, আমরা বেঁচে থাকি আমাদের আদর্শে, আমাদের কাজে। নেতাজি আমাদেরকে তার যে আদর্শ, তার যে কর্মতৎপরতা, তার যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব, উনি আমাদের ভারতবর্ষকে যে উচ্চতর স্থানে নিয়ে গেছেন, উনি যদি এগিয়ে না আসতেন, আমাদেরকে উদ্বুদ্ধ না করছেন স্বাধীনতার জন্য, তাহলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতা আরো বিলম্বিত হতো। তাই আগামী 28 জানুয়ারি থেকে 4 দিনব্যাপী খানকা শুরু হচ্ছে। এমআরতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের ব্যবস্থাপনায় সোনাই কাজীডোহর তৈবা জেমে মসজিদে অনুষ্ঠিত হবে। খানকাটি পরিচালনা করবেন সংগঠনের উত্তর পূর্বের আমিরের শরীয়ত মৌলানা ইউসুফ আলী। বুধবার এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কাজীডোহরে। এতে উপস্থিত ছিলেন সোনাই আঞ্চলিক নদওয়ার সভাপতি মৌলানা হাবিবুল্লাহ, খানকা কমিটির সভাপতি মৌলানা কমরুদ্দিন আহমেদ, খানকা কমিটির সম্পাদক মৌলানা বাবরুদ্দিন লস্কর, আহমেদ বড়ভূঁইয়া, যুব নদওয়ার মৌলানা আবুল হাসান চৌধুরী, কুতুবুদ্দিন চৌধুরী, হাফিজ আনোয়ারুল ইসলাম, আজমল হোসেন লস্কর প্রমুখ। আগামী 28 তারিখ থেকে আরম্ভ হইব, 28, 29, 30, 31 এই 4 দিনব্যাপী হাজিরর তৈবিয়া মসজিদে খানকা অনুষ্ঠিত হইব। এই খানকার আসল উদ্দেশ্য হইল গিয়া আত্মশুদ্ধি, মানুষের অন্তর দিয়ে খারাপ অভ্যাস থাকিয়া, খারাপ চিন্তাধারা থাকিয়া পবিত্র করিয়া মানুষের অন্তরের মধ্যে সুচিন্তা,
আল্লাহর লাগি তাল্লুক সৃষ্টিকর্তারে চিনা হওয়ার লাগিয়া যে ইন্তজাম করা হয় সিস্টেমের মাধ্যম দিয়ে এটারে খানকা বলে। এখানে উপস্থিত হইবা উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত শাইখুল মশাইখ শাইখুল হাদিস হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব তার নেতৃত্বে এখানে আত্মশুদ্ধির প্রোগ্রাম হল চলব, বিভিন্ন সবকাসবকর প্রশিক্ষণ চলব। আমরা দাওয়াত দিয়ার এরিয়ার সমস্ত ধর্মপ্রাণ মানুষরে এই খানকার মধ্যে হাজির হইয়া নিজরে আল্লাহ লাগি জুড়বার লাগিয়া আল্লাহ লাগি মধুর তাল্লুক পয়দা করবার লাগিয়া সবরে আমরা আহ্বান জানাইয়ার এখানা যারা হাজির হইবা আমরা হাত তালিম খান এন্তার মেহমানদারি এন্তার আতিথ্যতা আমরা ইনশাআল্লাহ তাআলা করিয়া যাইমু। এখানে অকল হাজির হইবার লাগিয়া আমরা সোনাগি আঞ্চলিক মারাদুসের পক্ষ থেকে যুবনদার পক্ষ থেকে আমরা আপনার করজোড়ে আবেদন জানাইয়ার। প্রতি বছরের ন্যায় এবছরও ধলাই বাজারে অনুষ্ঠিত হল ষোলপ্রহর মহানাম যজ্ঞ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবছরের মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। বুধবার দধি ভঞ্জনের মাধ্যমে যজ্ঞের সমাপন ঘটে। এবছরের মহানাম যজ্ঞে প্রায় 25,000-এর অধিক ভক্তদের সমাগম ঘটে বলে জানান কীর্তন কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, গত 22 জানুয়ারি অধিবাসের মাধ্যমে দুদিনব্যাপী মহানাম যজ্ঞের সূচনা করা হয়। এতে বিভিন্ন জায়গা থেকে কীর্তনীয় দল অংশগ্রহণ করে বলে জানান আয়োজকরা। প্রতি বৎসর দোলাইবাজারের সকল জনসাধারণকে নিয়ে আমাদের এলাকাবাসী জীবনগ্রাম এদিকে পানি ভরা সহ আমাদের আয়তাং অঞ্চল আছে, ভাগা অঞ্চল আছে, বিদ্যাধরপুর, চান্দিগড়, সপ্তগ্রাম, নতুনবাজার, পালয়, এইভাবে ভূগণ্ডর, দেবীপুর, মহাদেবপুর, পুরো এই সারাউন্ডিং যে এরিয়া আছে এরিয়ার সব কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দরা প্রতি বৎসর আমাদের এই উৎসবে আসেন। সহ সমস্ত কাছার যারা অনেক আমাদের ধরার আত্মীয় স্বজনরা আছে ছড়িয়ে ছিটিয়ে অনেক আসেন, আমরা নিমন্ত্রণ করি ওনাদেরকে, ওনারাও আসেন। প্রায় আমরা এই উৎসবকে আমরা কেন্দ্র করে সমগ্র দোলাইবাসী আমরা গত 22 জানুয়ারি আমরা অধিবাস হয়েছে কীর্তনের, আর 23 জানুয়ারি ভোরবেলা থেকে শুরু করে আজকের 25 তারিখ সকালবেলা প্রায় 6:15 আমাদের সমাপন। কাছাড় জেলা বিজেপি ও শিলচর স্পোর্টস ফোরামের ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংসদ ডক্টর রাজদীপ রায় ফুটবল টুর্নামেন্ট। আগামী 27 জানুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। বুধবার ইটখলাস্থিত জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান উদ্যোক্তারা। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রে এই প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেই কেন্দ্রগুলো হলো শিলচর, লক্ষ্মীপুর, উধারবন্দ, বড়খলা, কাটিগড়া, ধলাই ও সোনাই বলে জানান কর্মকর্তারা। প্রতিটি জোনে 8টি করে দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে নগদ 30,000 টাকা সহ ট্রফি ও রানার্স দলের জন্য থাকবে নগদ 20,000 টাকা সহ ট্রফি। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উধারবন্দে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বলে জানান উদ্যোক্তারা। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, প্রতিযোগিতার ট্যাকটিক্যাল ডিরেক্টর সুবিমল ধর প্রমুখ। আমাদের খেলা আগামী 27 তারিখ থেকে আরম্ভ হবে। প্রথমে আমাদের ভেন্যু হচ্ছে উধারবন্দে, আমাদের দুটা জায়গাতে খেলা হবে। একটা হবে ভেন্যু জয়পুর রাজানগর রাজাবাজার ব্লক ফিল্ড, হ্যাপি ভ্যালি ফুটবল গ্রাউন্ড, কুম্ভিগ্রাম, দুটা। এটা 3 তারিখে। 8 তারিখে আছে আমাদের লক্ষ্মীপুরে, মানে 8 তারিখে। 27 তারিখে আছে উধারবন্দ, 28 তারিখে আছে আমাদের লক্ষ্মীপুর, ভেন্যু আছে সিঙ্গিরবন স্কুল গ্রাউন্ড, 29 তারিখে আছে শিলচর, একটাই ভেন্যু লক্ষ্মীপুর, 28 তারিখে আছে লক্ষ্মীপুর, একটাই সিঙ্গিরবন স্কুল গ্রাউন্ড, এটা আছে শিলচরে, একটাই আছে ওটা লেখা চেনপুরি বাগান গ্রাউন্ড, তারিখে আছে ধলাইতে, একটাই আছে বিএনএমপি স্কুল গ্রাউন্ড, ওটাতে আছে 31 তারিখে রাজপুর ফুটবল গ্রাউন্ড, এটা আছে 2টা ভেন্যু, ওটা তোমার 2 তারিখে পত্রিকার মাধ্যমে সম্পূর্ণ কাছা জেলাতে আপনারা মাধ্যমে জনগণ জানতে পারছে যে আমাদের এমপি ফুটবল খেলা হচ্ছে। এইবারও আমরা তদ্রুপ আশা করতেছি যে আপনাদের মাধ্যমে আচ্ছাদের সর্বত্র যাতে জানা যায় যে না ফুটবল চলতেছে, আর
এই যে সাতটা দিন যে খেলা হইবো সাতটা কর্মসূচিতে এগুলো যাতে কাভারেজ হয় আপনারা তো সব জায়গাতে এমনিটা। চতুর্থ কণিকা স্বামী স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট আগামী 31 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় এখন অবধি 12টি দল অংশগ্রহণ করেছে, আরও 4টি দলের আসার কথা রয়েছে। দুদিনের এই আসর বসবে ইটখোলা দুর্গামণ্ডপ সংলগ্ন মাঠে। এবারের আসরে বাড়ানো হয়েছে নগদ অর্থের পুরস্কারও। প্রতিযোগিতার ফাইনাল লিস্ট দল দুটিকে জার্সি প্রদান করা হবে স্পন্সরদের তরফে, পাশাপাশি ডিএসএ এর তরফ থেকে দেওয়া হবে একটি করে ভলিবল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে নগদ 14,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দলের জন্য থাকবে 8,000 টাকা। থার্ড ও ফোর্থ প্লেসের জন্য থাকবে ক্রমে নগদ 4,000 ও 3,000 টাকা। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঠিক এই কথা জানান আয়োজক শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। তিনি জানান, নোডাল প্রাইজ মানি কম্পিটিশন যেটা আমাদের 31 তারিখ থেকে শুরু হবে, এখন পর্যন্ত আমাদের কাছে 12টা টিম নথিভুক্ত করেছে। আমরা টার্গেট থাকবে 16টা টিম পার্টিসিপেট করার আমরা সুযোগ দেবো। সেই খেলাগুলি হবে টপ অফ দিচ্ছে, বেস্ট অফ পার ম্যাচ থাকবে বেস্ট অফ থ্রি এবং ফাইনাল ম্যাচটা আমরা চেষ্টা করবো বেস্ট অফ ফাইভে থাকার জন্য। বেস্ট অফ ফাইভ আর কণিকা স্বামী মিলে ওদের বেস্ট অফ থ্রি অ্যান্ড ফোর পজিশন গেম আছে, থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থ পজিশন। এখন পর্যন্ত আমাদের কাছে যে টিমগুলো এসেছে, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব কাজীডর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, জাতীয় ভোটার দিবস, ভোটারদের উৎসাহ বাড়াতে জেলা প্রশাসনের ব্যতিক্রম। শিলচরে সরস্বতী পুজোর প্রস্তুতি জোর কদমে, ব্যাপক উৎসাহ পড়ুয়া মহলে। লিংক রোডের যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে পুলিশি তদন্তে অসন্তুষ্ট পরিবারের লোকেরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।